তো এইদিকে খাসি পোনাটা হয়ে গেছে আর এত সুন্দর স্মেল। তো এইদিকে আমাদের মানে বোনা খিচুড়িও খাওয়া কমপ্লিট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আর আম্মু যাচ্ছি বাজার করতে, একটু বাজার সাজার করবো যেহেতু এখন আমরা ঢাকায় আসছি। তো এই তো আমরা কিছুদিন ঢাকায় স্টে করব আর ঢাকায় আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আমরা বাজার করতে চলে আসছি বি ব্লক। তো এখনো বাজার জমজমাট, আমরা একদম ঠিক আসছি 12টার পরে। আম্মু আবার শসাও নিয়ে নিচ্ছে, টমেটো, শসা, ধনিয়া পাতা, যা যা দরকার ভেজিটেবল আইটেম গুলো নিয়ে নিতেছে। আজকে খাসি রান্না করা হবে। আজকে রান্না করবা নাকি? খাসি মাংস, খিচুড়ি, অনেক কিছু রান্না বান্না হবে, আপনাদের সাথে শেয়ার করবো। আনারস ভালো নি মামা, মিষ্টি বুনি, কোথাকার আনারস? আপেল নিয়ে নিচ্ছে আর এই আপেল গুলো খুব সুন্দর। তো আমরা কলা নিয়ে নিচ্ছি সকালে নাস্তা করার জন্য, কলা রুটি। তো বাজার সাজার কমপ্লিট। তো আমরা বাজার সাজার করে পাশে চলে আসছি। এই যে শাক পাতা নিয়ে আসলাম, এই যে ডিম নিয়ে আসলাম, আর আজকে আমরা মানে আম্মু আর আমি বাজার করছি। তো আমি বাজার সাজার তেমন করতে পাই না, এত মানে অভিজ্ঞ না, তাই আম্মুকে নিয়ে গেছি আর কি। অনেক কিছু এখানে। তো এই তো, আর আম্মু রান্না বান্না শুরু করলো, আপনাদের সাথে আবার রেসিপি শেয়ার করব। তো আজকে আম্মু খিচুড়ি রান্না করবে। তো এখানে হলো খাসির মাংস। তো খাসির মাংসটা ফার্স্ট টাইম ভুনা করে নিবে, আর খিচুড়িটা আলাদা ভাবে রান্না করবে। তো সব রকম মশলা আইটেম গুলো নিয়ে আনিছে। লবণ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আদা রসুন, আর এখানে আদা বাটা। তো আম্মু এখন বসাই দিচ্ছে খাসি মাংসটা, গুনাগুনা করে নিবে একদম।
তো খাসির মাংসের সাথে বোনা খিচুড়ি। তো আজকে অন্যরকম একটা মানে মানে খাবার হবে। তো এরকম ভাবে খাওয়া হয় নাই কখনো আগে, খাসির মাংসের সাথে বোনা খিচুড়ি। তো আজকে আম্মু সেটাই করবে। তো এইদিকে খাসি বোনাটা হয়ে গেছে আর এত সুন্দর স্মেল, মানে আর সব থেকে মজার কথা হইছে মানে আম্মু যেদিন মানে খিচুড়ি করবে ওই দিনই বৃষ্টি। হ্যাঁ না, এরকম আমার সাথে আরো দুই থেকে তিনবার হয়েছে। মানে আমার ব্লগ গুলো যারা মানে প্রতিনিয়ত ফলো করে ওরা মানে বুঝতে পারবে ব্যাপারটা। আর ভালো বৃষ্টি পড়তেছে কারণ আমি একটু বাইরে গেছিলাম, মানে একটু হ্যাঁ মানে কিছু কেনাকাটা করার জন্য। আমার যেহেতু খিচুড়ি রান্না করতেছে সাথে কোপ, তারপর আরো অনেক কিছু। তো ভালো লাগতেছে ওয়েদারটা, মানে ওয়েদারটার সাথে আজকে ভালো যাবে। হ্যাঁ তো আম্মু এদিকে খিচুড়ি রান্না করা শুরু করে দিছে। তো খাসির মাংস বোনা খেয়েছে, ওয়াও খুব সুন্দর হয়েছে কালারটা। তো ঘি দিয়ে মানে ঘি দিয়ে দিছ? হ্যাঁ ঘি দিয়ে দিছি। আর পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নিচ্ছে। আর এখন মানে সব রকম মশলা দিয়ে দিবে। কি কি মশলা দিতে হবে? যে আদা দিছি, পেঁয়াজ রসুন দিছি, আর এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব অল্প একটু। তো লবণের পরিমাণ আপনারা স্বাদ মতো দিবেন, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলেই হবে। আপনারা তো মানে নিশ্চয়ই শুনতে পারতেছেন বৃষ্টির সাউন্ড, মানে আম্মু যেদিন খিচুড়ি রান্না করবে ওই দিনই মিরাকেল হয়ে যায়, মানে বৃষ্টি। তো আপনারা পরিমাণ মতো করে দিবেন পানিটা, কিন্তু মানে ফুটানো আর কি, গরম পানি, গরম পানি তেল দিলেই ভালো হবে। তো এদিকে আমাদের মানে বোনা খিচুড়িও হওয়া কমপ্লিট, আর এত সুন্দর স্মেল বের হচ্ছে মানে ওইদিকে বৃষ্টি মানে একদম অনবরত পড়তেছি। আর সব মিলে মানে আজকে ওয়েদারটা জোস, মানে ওয়েদারের সাথে বোনা খিচুড়ি তারপর খাসির মাংস মানে একদম ফাটাই দিবে। তো এইদিকে আমাদের মানে সব কিছু রেডি। তো আমরা এখন দুপুরের খাবারের জন্য বসে গেছি, আর আজকে তো স্পেশাল মানে রান্না বান্না বোনা খিচুড়ি, মানে খিচুড়ির কালারটা জাস্ট আপনারা দেখেন, আর এত স্মেল ওফ। আর এখানে লেবু আছে, আর এখানে হলো খাসির মাংস, এখানে জিরে আছে, আর এখানে আম্মু, এখানে আমি কি ট্রেন, একটা ট্রেন চলে গেল নাকি ট্রেনের সাথে? ওকে তো সার্ভ করা শুরু করে দাও। জাল হবে নাকি? ওকে সমস্যা নাই, সমস্যা নাই, আমিও খাবো নেই চল। ওকে বলো আজকে কিরকম খানা পিনা হবে। তো জয়ন্তী সার্ভ করে দিতেছে, দিবি আমার কম দিও, মানে ওই আমার যখনই দিব মনে করি পাহাড়ের মতো উঁচু উঁচা করে দিব আর কি, মানে আমার দেখলে এরকম মনে হয় ওর কাছে। তো সবাইকে দিয়ে দাও, আমি বসে যাও। যার যার পেটের চিন্তা করে সবাই খাওয়া শুরু করে দিচ্ছে। আম্মু তুমি নাও মাটন, নাও মাটন। আর ও দেখেন কি সুন্দরভাবে মানে ডেকোরেশন করছে, মানে একদম ভরপুর। আর আমার আমার অবস্থা দেখেন, টেস্ট করে জানো কিরকম হয়েছে। আমার নাম মাটন নাম, অনেকক্ষণ পর ইংলিশ একটু বললাম, আবার কেউ এটা নিয়ে একটু রোস্ট করে দিন না আমাকে। তুমি জানো রোস্ট করলে অনেক সুবিধা আছে। হ্যাঁ তাড়াতাড়ি, অনেক
মাটনটা কেমন হইছে? মাটনটার উপরে চোখ বেশি সবার। অনেক মজা হইছে, অনেক আসলে অনেক মজা হইছে। তো আম্মু তোমার কাছে কেমন লাগতেছে? আর সব মানে সবশেষে কোকা কোলা থাকবে, কোকা কোলা ছাড়া তো চলেই না। সবশেষে না, খাবার মাঝখানে লাগবে। কি বুঝলা? পানি আছে? আচ্ছা ওকে, আমরা তাহলে খানা পিনা করি আর ব্লগটি শেষ করে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পৃথক ব্লগসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।